রবিবারের বিকেল, লোকজনের ভিড় তেমন নেই ট্রেনে। জানলাটা দেওয়া আছে, নিচের ফাঁকা দিয়ে জলের ছাঁট আসছে। গতরাত থেকে তুমুল বৃষ্টি এখনো থামবার কোনো নাম নিচ্ছে না। কাঁচের গায়ে বৃষ্টির ফোঁটাগুলো ধাক্কা খেয়ে গড়িয়ে পড়ছে, যেন কাজ ভেদ করে ওরা মিনারকে আহত করতে চায়। মিনার অনেকক্ষণ একভাবে ফোঁটাগুলোকে দেখছে, কিভাবে ওরা কোথা থেকে কেন আসছে, কেন জানলার পাশে বসে থাকা নিহারের কোল হাত ভিজিয়ে দিচ্ছে, এসব অবান্তর প্রশ্ন ভাবছে। এমন সময় একটা ভীষণ শব্দে বাজ পড়ল। ট্রেন এসে দাঁড়িয়েছে মেদিনীপুরে, আর দুটো স্টেশন পেরোলেই সন্দীপদার বাড়ি যাওয়ার জন্য নেমে যেতে হবে মিনারকে। ট্রেনের এদিকটা পুরো ফাঁকা ছিল এতক্ষণ। উঠে এলেন একজন কম বয়সী ভদ্রমহিলা, একটু দূরেই বসলেন। কালো রঙের ফিনফিনে শাড়ি, কালো টিপ, চোখে পরিপাটি করে দেওয়া কাজল তবে বৃষ্টিতে ধুয়ে একটু ঘেঁটে গেছে, ভেজা চুল গালে গলায় চিপকে আছে। ব্যস্ত হয়ে বারবার কাকে যেন ফোন করতে উদ্যত হচ্ছেন, কিন্তু বিরক্ত হয়ে মোবাইলটা নামিয়ে রাখছেন কান থেকে। মিনার জিনিসটা লক্ষ্য করলেও তেমন গুরুত্ব না দিলেও ভদ্রমহিলা উঠে আসেন একবার মিনারের কাছে। এক্সকিউজ মি, একটু হেল্প করবেন প্লিজ? হ্যাঁ বলুন, এনি প্রবলেম? না মানে আসলে মোবাইলটা ভিজে গেছে, সবই ঠিক আছে, বাট কাউকে কন্ট্যাক্ট করতে পারছি না। বলছি যে কি আপনি একটু আমার বাড়িতে ফোন করতে দেবেন, খুব দরকার। মিনার যথারীতি আর বেশি কিছু না ভেবে মোবাইলটা দিয়ে দেয় কথা বলার জন্য। উনি দূরের সিটে গিয়ে বসেন, মিনারের চোখ ভদ্রমহিলার পিঠের নিচের দিকে হালকা ভাজে স্থির হয়ে যায়। জলের ফোঁটা লেগে আছে, বাইরের দুর্যোগের কারণে মেঘলা অন্ধকারের আবছা আলোতে সেগুলো মায়াবী বুদবুদের মতো লাগছে মিনারের কাছে। ওনার কথা বলা চলাকালীন আরেকটা স্টেশনে ট্রেন থামে, কিন্তু কোনো যাত্রী তেমন নেই। কথাবার্তার ঝাঁঝ মিনারের কানে এসে পৌঁছালেও বুঝতে পারে না, কিন্তু আন্দাজ করতে পারে কোনো পারিবারিক সমস্যা। কিন্তু মিনারের চোখ কথা বলতে থাকা ভদ্রমহিলার ফর্সা অনাবৃত পেটের দিকে। হঠাৎ উনি ফোনটা নিয়ে হন্তদন্ত হয়ে এগিয়ে আসেন, মিনার চোখ সরিয়ে মুখের দিকে তাকিয়ে দেখেন উনি কাঁদছেন, এবং মুখের রং ঠিক আজকের বাইরের দুর্যোগের মতোই। ট্রেন খুব দ্রুত চলছে মেহেরগঞ্জের দিকে, এক একটা স্টেশন প্রায় এখানে 10 মিনিট দূরত্বে। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে। উনি বললেন, এই নিন আপনার মোবাইলটা, ধন্যবাদ। আরেকটা সাহায্য করবেন, আপনার মোবাইলের নোটস একটা ঠিকানা আছে, সেই ঠিকানাতে এই ছোট বাক্সটা একটু পাঠিয়ে দেবেন প্লিজ, যেভাবে হোক। দাদা সেটা বুঝলাম, কিন্তু আপনি এরকম মানে কি মানে ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না। এসব বলতে বলতে মিনার উঠে দাঁড়াতেই ততক্ষণে এক দৌড়ে ভদ্রমহিলা চলন্ত ট্রেন থেকে ঝাঁপ মারে। মিনার থতমতকে দরজার কাছে না গিয়ে একটু দূরে দাঁড়িয়ে থাকে। কোথা থেকে কি হয়ে গেল মাথায় ঢুকছে না মিনারের, হাতে বাক্সটা নিয়ে দাঁড়িয়ে আছে। বৃষ্টির থেকে থেকে আসা ঝাঁপটা মিনারকে ভিজিয়ে দিয়েছে পুরো। ট্রেনটা মেহেরগঞ্জে ঢুকছে, মিনার এখনো চোখের সামনে দেখতে পাচ্ছে ভদ্রমহিলা কিভাবে দৌড়ে ঝাঁপ দিলেন। চোখে মুখে যে দুর্যোগ ছিল তার পরিমাণ যে এতটা হতে পারে মিনার ভাবতেও পারেনি।
ট্রেন থামতে নেমে গেল মিনার। পকেটে মোবাইলটা অনেকবার বেজে গেছে, এতক্ষণ খেয়াল না করলেও হাতে নিয়ে দেখল 17টা মিসড কল। নাম্বারটা অচেনা, সবকটাই ওই নাম্বার থেকে। মিনারের হাত পা কাঁপছে রীতিমতো, হাতে ছোট বাক্সটা তখনও আছে। কি করবে ভেবে না পেয়ে মিনার প্ল্যাটফর্মের এক কোণে একটা লাল সিটে গিয়ে বসে।